হ্যালো অনলাইন ক্লাসে সকলকে স্বাগত হাজিরাল ইউনিভার্সিটি কলেজ থেকে আয়োজিত কৃষি শিক্ষা বিষয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসে সকলকে স্বাগত আমরা আজকে পড়বো একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের পোলট্রি পালন আর সাথে আছি ডক্টর প্রণয় বালা সহকারী অধ্যাপক শিক্ষা হাজির আলমিয়ান সিটি কলেজ গোপালগঞ্জ প্রথমে ছবিগুলি দেখি কি দেখা যাচ্ছে কতগুলি মুরগি পালনের পদ্ধতি মুরগি বিভিন্নভাবে খাবার খাচ্ছে অথবা খাবারের সন্ধানে ছুটছে এই যে বিভিন্ন পদ্ধতিতে যে মুরগি লালন পালন করা হচ্ছে এই বিষয়টি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটি হলো পোলট্রি খামারের ধারণা ও পরিকল্পনা পোলট্রি খামারের ধারণা ও পরিকল্পনা পোলট্রি খামারের পরিকল্পনা এবং ধারণা থেকে যে শিখন ফল সেটি হল এই পার্শ্বের শিক্ষার্থীরা একটি আদর্শ পোলট্রি খামারের ধারণা ব্যাখ্যা করতে পারবে একটি আদর্শ পোলট্রি খামারের পরিকল্পনা করতে পারবে তো আমরা পোলট্রি খামার পোলট্রি খামারের আদর্শ পোলট্রি খামার পোলট্রি খামারের পরিকল্পনা এগুলি একটু দেখি প্রথমে আসি পোলট্রি খামার খামার হলো মূলত খামারি বা কৃষকের উৎপাদনের একক বা ক্ষেত্র এই উৎপাদনের ক্ষেত্র বিভিন্ন উপাদানের হতে থাকে হতে পারে যেমন হাঁস মুরগি কবুতর কোয়েল গরু ছাগল ভেড়া মহিষ মাছ ধান সবজি মাছ ইত্যাদি প্রত্যেকটি উপাদান সেই উপাদানের খামার অর্থাৎ যে খামারে ফসল উৎপাদন করা হবে সেইটি সেই সংশ্লিষ্ট খামার যে খামারে ধান উৎপাদন করা হবে তাকে বলা হবে ধানের খামার আমরা যদি আকারে বলতে চাই যে খামারে ফাঁকি পাখি জাতীয় প্রাণী যেমন হাঁস মুরগি কবুতর কোয়েল ইত্যাদি পালন উৎপাদন করা হয় তাকে পোলট্রি খামার বলে যে খামারে পাখি জাতীয় প্রাণী যেমন হাঁস মুরগি কবুতর কোয়েল ইত্যাদি পালন উৎপাদন করা হয় তাকে পোলট্রি খামার বলে আর সকল সুযোগ সুবিধা সম্পন্ন পোলট্রি খামারকে বলে আদর্শ পোলট্রি খামার সকল সুযোগ সুবিধা সম্পন্ন পোলট্রি খামারকে বলে আদর্শ পোলট্রি খামার বা সেই পোলট্রি খামারের পরিকল্পনা পোলট্রি পালন একটি লাভজনক পেশা হয় অনেকেই পোলট্রি খামার করার কথা চিন্তা করছে বর্তমান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শহরে এবং গ্রামে প্রচুর পোলট্রি খামার গড়ে উঠেছে ঢাবা ঢাকা সাভার গাজীপুর চট্টগ্রাম সহ অনেক জায়গায় বহু বাণিজ্যিক পোলট্রি খামার গড়ে উঠেছে পোলট্রি খামার গড়ে লাভ নিশ্চিত করতে হলে সুপরিকল্পিতভাবে সঠিক নিয়মে তা করতে হবে তা নাহলে অপচয় ও ব্যবসায়িক লোকসানের আশঙ্কা দেখা দেবে এই জন্য পোলট্রি খামার কী কেন করা হয় কিভাবে করতে হয় করতে করতে কি লাগবে মূলধন কত লাগবে বাজার কোথায় পাবে ইত্যাদি বিষয়গুলো বিশ্লেষণ করে পোলট্রি খামার তৈরিতে হাত দিতে হবে এগুলি মূলত পোলট্রি খামারের পরিকল্পনা তো পরিকল্পনা পোলট্রি খামার যদি আমরা লাভজনক করতে চাই তাহলে কতগুলি বিষয় আমাদের মাথায় রেখে পোলট্রি খামারটি সামনের দিকে গিয়ে নিতে হবে পোলট্রি খামার পরিকল্পনার যে ধাপ সমূহ বা বিষয়বস্তু আর কি তো প্রথমেই আমরা যে যে কোনো ব্যবসা শুরু করার আগে ব্যবসায়িক পরিকল্পনা করতে হয় ব্যবসায়িক পরিকল্পনা করতে গেলে প্রথমেই ভাবতে হবে বাজার সুবিধা কী আছে কোন ধরনের উৎপাদনে গেলে চাহিদা বেশি পাওয়া যাবে বা বিক্রি বা সরবরাহ নিশ্চিত করা যাবে কি উৎপাদন করলে বেশি লাভ হবে কৃষির উৎপাদন খরচ কম ইত্যাদি বিষয় বিবেচনা করতে হবে পাশাপাশি একটা উৎপাদন পরিকল্পনার কথা ভাবতে হবে কখন বা কোন মাসে উৎপাদন করলে সর্বোচ্চ লাভ পাওয়া যাবে অর্থাৎ বছরের কখন বাজারে দাম বেশি থাকবে কখন বা উৎপাদন শুরু করলে যে সময় বাজারে পণ্য বিক্রি করা যাবে যে কেউ নতুন হিসেবে পোলট্রি ব্যবসা শুরু করতে চাইলে তার পরিকল্পনা করা দরকার এই পরিকল্পনা মূলত নয়টি ধাপ রয়েছে আমরা এই ধাপগুলি প্রথমে দেখি প্রথমে পোলট্রি সেক্টর নির্বাচন করতে হবে অর্থাৎ আমরা কি ধরনের পোলট্রি পালন করতে চাই মূলত দুইটি সেক্টর এক্ষেত্রে একটি হলো ব্রয়লার এবং একটি লেয়ার এই দুইটি পোলট্রি সেক্টরকে প্রথমে বিবেচনায় আনতে হবে আমরা যদি লেয়ার খাবার করতে চাই তাহলে ডিম উৎপাদন খামার হবে কিনা এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদিত হবে কিনা অর্থাৎ বাচ্চা উৎপাদন খাবার হবে কিনা বাচ্চা উৎপাদনের জন্য ডিম উৎপাদন খাবার হবে কিনা এখন মাংস উৎপাদন হলে ব্রয়লারের জন্য মাংস উৎপাদন কী ধরনের মাংস উৎপাদন হবে কি ব্রয়লারের খামার হবে সেই বিষয়টি বিবেচনা করে সরকারি নিয়ম নীতি বুঝে এই বিষয়ে পারদর্শী লোক নিয়োগ করে আমাদের খামারের ধারণা শুরু করতে হবে বা পোলট্রি সেক্টর নির্বাচন করে পোলট্রি খামারটি ঠিক করতে হবে নেক্সট হলো পাখির ধরন ঠিক করতে হবে বিভিন্ন ধরনের পোলট্রি বা পাখি বিদ্যমান আছে যেমন হতে পারে সেটি হাঁসের খামার হতে পারে মুরগির খামার হতে পারে কোয়েলের খামার হতে পারে কবুতরের খামার হতে পারে টার্কির খাবার ইত্যাদি বিষয়টি ঠিক করে বাজার চাহিদার সাথে সংগতিপূর্ণ ও স্থানীয় চাহিদার সাথে সংগতি রেখে পাখির ধরন ঠিক করতে হবে নিকস খামারের একটি লোগো ঠিক করতে হবে আমি যে খামার করতে চাই তার একটি সুস্পষ্ট লোগো থাকবে ক্রিয়েট ইউর ফার্ম লেগো লোগোটা হলো একটি আইডেন্টিটি এটি দেখে মূলত এই খামারের সকল পণ্য বিপণনের উদ্দেশ্যে বাজারজাতকরণের উদ্দেশ্যে বা বিস্তার লাভের উদ্দেশ্যে এটি ব্যবহার করা হবে খামারে একটি লোগো ঠিক করতে হবে আমরা চিত্রে একটা লোগো দেখতে পাচ্ছি যে তারা একটা খামার করেছে তার একটা লোগো ব্যবহার করেছে যে এটি একটি ডিম উৎপাদনশীল খামার হবে খামারের স্থান ঠিক করতে হবে আমরা যদি পোলট্রি খামার করতে চাই তাহলে প্রথমে যে জিনিসটি আমরা ঠিক করে নিলাম তারপরে এটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো খামারের স্থানটি ঠিক করতে হবে সেক্ষেত্রে স্থানটি অবশ্যই শহরের সাথে সংযোগ সংগতিপূর্ণ রেখে শহরের আশেপাশে হলে ভালো তবে মূল শহরের মাঝখানে পোলট্রি খামারটি করা অনুচিত মূলত একটু ফাঁকা জায়গা পোলট্রি খামার করতে হবে তবে অবশ্যই খামারের সঙ্গে সংযোগ থাকতে হবে সড়কের যাতে এখান থেকে উৎপাদিত পণ্য সহজে বিপণন করা যায় বাজারজাতকরণ করা যায় অথবা খামারের জন্য প্রয়োজনীয় পণ্য এই পথে আনায়ন করা যায় এই কারণে স্থান ঠিক করার সময় অবশ্যই আমাদেরকে যে স্থানটির মূল্য কম তুলনামূলকভাবে কম এবং মানুষের জন্য ইরিটেশন নয় বা কোনো ক্ষতিকর নয় এমন জায়গা নির্বাচন করতে হবে এবং সেটি অবশ্যই মূল রাস্তা বা সংযোগ সড়কের সঙ্গে সংযুক্ত হতে হবে আসলে আর্থিক সহায়তা ঠিক করতে হবে যে আমরা পোলট্রি ফার্মটি যদি করতে চাই তাহলে তার জন্য যে মূলধন দরকার হবে সেটি কর থেকে আসবে নিজস্ব মূলধন কিনা অথবা আর্থিক কোনো সহায়তা কোন জায়গায় থেকে নেওয়া হবে সেই আর্থিক সহায়তা নিতে কি কী প্রস্তুতি দরকার এই বিষয়গুলি ঠিক করে আমাদেরকে আর্থিক সহায়তা ঠিক করে পোলট্রি খামার নির্বাচন বা পরিকল্পনার দিকে আগাতে হবে আসলে খামারের বিস্তার ঘটাতে হবে স্প্রেড এ ওয়ার্ল্ড ফর ইউর ফার্ম অর্থাৎ ফার্মের জন্য এমন একটি শব্দ বা ওয়ার্ড আমরা ব্যবহার করব যাতে খামারে বিস্তার ঘটাতে সহজ হয় দ্রুত এটি এক স্থান থেকে অন্য স্থানে যাতে যে লোগো ব্যবহার করে যে নাম ব্যবহার করে এটাকে বাজারে প্রচলন করা হবে সেটির বিস্তার ঘটাতে সহজ হয় নিচে আমরা একটা চিত্রের মধ্যে দেখতেছি প্রায়তম রক পোলট্রি ফার্ম ফ্রেশ এগ ডেইলি তারপরে এখানে যে শব্দটি তারা ব্যবহার করতে চেয়েছে যে এটি একটি প্লাই বাউথ রকের একটি পোলট্রি ফার্ম হবে এবং তার অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে টেলিফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে ফলে খামারটি বিস্তার ঘটাতে সুবিধা হবে এটি একটি কার্ড হতে পারে এটি একটি কাগজের ব্যানার হতে পারে এটি হতে পারে অথবা অন্য যে কোনো প্রক্রিয়ায় যাতে সহজের বিস্তার ঘটানো যায় এমন আইডেন্টিটি ব্যবহার করতে হবে নিশ্চয় কাজের লোক ঠিক করতে হবে হায়ার প্রফেশনাল সেই কাজটি করতে যে সমস্ত লোক দরকার সেই সমস্ত টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল যাই হোক না কেন প্রত্যেকটি লোক ঠিক করতে হবে এক একজন এক এক বিষয়ের দক্ষ লোক সঙ্গে সংশ্লিষ্ট রেখে আমরা মূলত পোলট্রি খামারের পরিকল্পনাটা যাব অর্থাৎ কাজ লোক ঠিক করে ফেলতে হবে কেউ ম্যানেজার হতে পারে কেউ এটার সঙ্গে প্রসেসর হতে পারে কেউ এটার অন্য কোনো কাজের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে ফলে এই সমস্ত কাজে লোকগুলি জোগাড় করে খামার পরিকল্পনা করতে হবে নেক্সট হল একটু ওয়েব স্থাপন করতে হবে পুটিয়ার বিজনেস অন দি ওয়েব বর্তমান যেহেতু যুগ হলো ওয়েব এর যুগ ইন্টারনেটের যুগ ফলে ফার্মটিকে অবশ্যই ব্যবসা করতে হলে ওয়েব এটাকে স্থাপন করতে হবে এখানে পোলট্রি ফার্ম দেখানো হয়েছে ওয়েলকাম টু আর সাইট হ্যাঁ সেখানে আওয়ার সার্ভিস অ্যাবাউট আস মেক ইনকোয়ারি হেলথ অ্যান্ড নিউট্রিশান লেটেস্ট অ্যান্ড টেকনোলজি হ্যাচারিয়ান টেস্টি এক্স অর্থাৎ একটি এখানে সেই লগোটির ওয়েবের মধ্যে হোম পেজ আছে অ্যাবাউট আস আছে প্রোডাকশান আছে নিউট্রিশন আছে হেলথ আছে রিসার্চ আসে কন্ট্রাক্ট হ্যাঁ ফলে ব্যবসায় এটিকে একটা ওয়েব স্থাপন করার ব্যবস্থা করতে হবে যাতে দ্রুত জনগণের মাঝে মেসেজটি পৌঁছে যেতে পারে নেক্সট হল খামারের পণ্য বাজারজাতকরণ করতে হবে খামারে যে পণ্যটি উৎপাদিত হোক না কেন মাংসের জন্যই হোক ডিমের জন্যই হোক বা বাচ্চা উৎপাদনের এই খামার হোক না কেন সেটি অবশ্যই সেই পণ্যটি বাজারজাতকরণ করতে হবে যদি বাজারজাতকরণ সফল না হয় তাহলে পুরো প্রক্রিয়াটি লাভের মুখ না দেখলে প্রক্রিয়াটি ভেস্তে যেতে পারে এই কারণে আদর্শ পোলট্রি খামার পরিকল্পনায় অবশ্যই খামারের উৎপাদিত পণ্যটি বাজারজাতকরণের ব্যবস্থা করতে হবে এর সঙ্গে এই খামার পরিচালনায় ব্যবসায় বিদ্যমান সকল আইন কানুন মেনে চলতে হবে ভ্যাট কর প্রদান জমির খাজনা পরিষদ বিপণন নীতিমালা ইত্যাদি যথাযথভাবে অনুসরণ করে এবং মান মেনে আদর্শ পোলট্রি খামারের দিকে অগ্রসর হতে হবে এবার আমরা একটি একক কাজ যাব সেটি হল পোলট্রি খামার বলতে কি বোঝায় আমরা যে খামারটি করতে চাচ্ছি পোলট্রি খামার সেটিকে সেটি পোলট্রি খামার বলতে কি বোঝানো হয় আসলে মূল্যায়ন আদর্শ পোলট্রি খামার কাকে বলে এটি আমাদের মূল্যায়নের প্রশ্ন পরে থাকবে একটা বাড়ির কাজ সেটি হলো আদর্শ পোলট্রি খামার পরিকল্পনা বর্ণনা করা আমরা যে পোলট্রি খামার পরিকল্পনার পদ্ধতিগুলি বললাম নিয়ম বললাম সেই পোলট্রি খামারের পরিকল্পনাটি বর্ণনা করতে হবে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সকলে সুস্থ থেকো এই প্রত্যাশায় আজকের মতো আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি